কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানে বোঝে না বা মূল্য দিতে জানে না। এসব মানুষকে কি বলে জানি না, বাট আমার মতে এদের থেকে ঘৃণ্য মানুষ হয় না। জানো একটা মানুষের মৃত্যু যন্ত্রণা কি? তাকে জিজ্ঞেস করো যার ভালোবাসা মানুষটি একটা সম্পর্কে থাকা সত্ত্বেও আরেকটা সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। মানসিকভাবে রোজ দিন মরে সেই ছেলেটা বা মেয়েটা। একটা হাসি খুশি মুখ, একজোড়া স্বপ্ন দেখা চোখ রোজ দিন মনের দিক থেকে অসহ্য নরক যন্ত্রণা সহ্য করে। এটার রেজাল্ট কি আর এই সমস্যার সমাধানই বা কি? ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে অশ্বমেধ থেকে কোনো ভিডিও আপলোড করলে সেটা পেয়ে যাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অশ্বমেধ। তুমি কাউকে খুব ভালোবাসো, তাকে নিয়ে স্বপ্ন দেখো, তাকে ভেবে দিন কাটাও, তাকে নিয়ে তোমার মনের ভেতরে স্বপ্নগুলোর আনন্দের শেষ নেই। আর এদিকে তোমার অজান্তে তোমার সেই ভালোবাসা মানুষটি তোমারই দেখা স্বপ্নগুলোর গলা টিপে হত্যা করে চলেছে দিনের পর দিন। তুমি জানোই না তোমার দেখা স্বপ্নগুলোর মধ্যে শুধুমাত্র তুমিই আছো। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখো সে অন্য কারো স্বপ্ন সাজাতে ব্যস্ত। আমায় অনেকে একই প্রবলেম লিখে পাঠিয়েছে, আর আমার মতে এসব মানুষগুলোর কোনো ক্ষমা হয় না যারা একটা সম্পর্কে থেকেও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার মতে এইরকম মানুষগুলোর সাথে সম্পর্কে থাকা আর নিজের মনের মধ্যে ক্যান্সার পুষে রাখা একই রকম, যেটা কখনোই সারবে না। জাস্ট ভেবে দেখো, আজ তুমি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসছো, এতটা ভালোবাসার পরও যখন সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, সেই মানুষটা কি ভালো মানুষ? সেই মানুষটাকে তোমার ভালোবাসা ডিজার্ভ করে? হ্যাঁ কি না উত্তরটা নিজেকে দাও। তোমার উত্তর যদি না হয় তাহলে এরকম একটা মানুষের সাথে তোমার ফিউচার কি সুখের হবে? আজ তুমি জোর করে হোক বা যেভাবেই হোক সেই মানুষটাকে হয়তো সেই রিলেশন থেকে সরিয়ে নিয়ে নিজের দিকে নিয়ে এলে, বাট এইভাবে কতদিন চলবে? যে তোমার এতটা ভালোবাসা সত্ত্বেও অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, সে যে আবার একই রকমভাবে আরেকটা নতুন সম্পর্কে জড়াবে না এরকম কোনো গ্যারেন্টি আছে? সে দুদিন বাদে আবার একইভাবে অন্য কোনো সম্পর্কে জড়াতেই পারে, কারণ ভালোবাসাটা তার কাছে শুধুমাত্র একটা নেশা। হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সেটা শারীরিক, আবার হতে পারে সেটা মানসিক বিকৃতি। এবার কেউ কেউ আছে যারা বলে থাকে, আমার ভালোবাসা মানুষটি যেমনই হোক না কেন, আমায় ধোকা দিক বা অন্য কাউকে ভালোবাসুক, আমি ভালোবেসে যাব। দারুণ লাগে এই ডায়লগটা শুনতে, অ্যাকচুয়ালি পুরো সিনেমার মতো, বাট জীবনটা সিনেমা নয়। এসব ডায়লগ দিয়ে শুধুমাত্র হাততালি করানো যায়, মানসিক শান্তি পাওয়া যায় না। যদি তুমি এসব সহ্য করে তাকে ভালোবেসে যাও, তার রেজাল্ট কি দাঁড়াবে? তার অভ্যেস বদলে যাবে? তুমি প্রতিদিন হাসি খুশিভাবে বাঁচতে পারবে কি? তোমার ফিউচারটা খুব সুন্দর হবে কি? নাকি রোজ দিন মানসিক যন্ত্রণা নিয়ে সারাদিন কাটাবে যে আমি যাকে এতটা ভালোবাসি সে অন্য কারো কোলে মাথা রেখে দিন কাটাচ্ছে প্রতিদিন? সেই সময়টা নষ্ট হবে যেই সময়টা তুমি তাকে ভেবে মানসিক যন্ত্রণা ভোগ করছো, সেই সময়টা তুমি নিজেকে দিতে পারতে? ওই রকম একটা মানুষের সাথে সম্পর্কে থাকা বেটার না ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে নিয়ে নতুনভাবে বাঁচাটা বেটার? একটা খুবই সোজা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই পেনটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এটা এমন একটা পেন যেটা কিনা কালি শেষ হয়ে যাওয়ার পর এতে নতুন করে কালি ভরা যায় না, দ্যাট মিন্স রিফিল করা যায় না। এবার যখন কেউ একটা রিলেশনে থেকেও গোপনে অন্য একটা রিলেশনে চলে যায়, তখন সেই মানুষটা তোমার কাছে এই কলমটারই মতো। তুমি এটাকে ধরে তো রাখতে পারো, বাট এটা থেকে কোনো কিছু রিটার্ন পাবে না। একটা জিনিস মনে রাখবে, জাস্ট বাস্তব কথা, মিস হয়ে যাওয়ার ট্রেন, আকাশে ছুটন্ত ধূমকেতু, তোমায় ছেড়ে অন্যের কাছে চলে যাওয়া মানুষের পেছনে ছুটে বেড়ানো, তিনটেই মিনিংলেস। যখন বুঝতে পারবে সে আর তোমার নেই, ওরকম মানুষকে আর ফেরানোর চেষ্টা করো না। তোমার মতো মানুষের ভালোবাসা সে ডিজার্ভ করে না। মানসিক যন্ত্রণা থেকে জাস্ট বেরিয়ে এসো। ওই অসহ্য মানসিক যন্ত্রণা রোজ রোজ নেওয়ার থেকে একটা পা সেই মানসিক যন্ত্রণার বাইরে রেখেই দেখো। পুরো সাজানো পৃথিবী রয়েছে তোমার জন্য। জানি কষ্ট হবে, বাট এটা ছাড়া রাস্তা নেই। আজ হয়তো ওখান থেকে বেরিয়ে আসতে কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু যদি ওই ভালোবাসা আগলে বসে রাখো যেটা কিনা আর তোমার নেই, অন্যের হয়ে গেছে, রোজ রোজ এভাবেই মরতে হবে, আর তারপর হয়তো লাইফে ঘুরে দাঁড়ানোর সময়টাই তুমি মিস করে যাবে। মনে রাখবে, শরীরে রোগ পুষে রাখাটা কোনো বাহাদুরি নয়, মূর্খামি। যখনই খারাপ লাগবে জাস্ট এটা মনে রাখবে, তোমার ভালোবাসার বদলে তুমি কি কি সহ্য করেছ, কি কি করতে হয়েছে তোমায়। তোমায় এটাও দেখতে হয়েছে যে তোমার ভালোবাসার মানুষটা অন্য আরেকজনের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। তো যদি এই জিনিসগুলো মাথার মধ্যে রাখো, তাহলে বেরিয়ে আসা কষ্টকর ব্যাপার নয়, সহজে বেরিয়ে আসতে পারবে। যে মানুষটা কিনা তোমার ভালোবাসাই বুঝলো না, তোমার ফিলিংসগুলোকে বুঝলো না, সেই মানুষটার জন্য মন খারাপ করাটা বোকামি এবং মূর্খামি। তোমার লাইফটা তোমার নিজের, সেটা কারো পৈতৃক সম্পত্তি নয়, সেটাকে নিজের মতো করে বাঁচো। এমন একটা মানুষের জন্য নিজেকে নষ্ট করো না যে কিনা তোমার ভালোবাসা কোনো মূল্যই দেয়নি।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য কারো উপকারে আসতে পারে। গড ব্লেস ইউ।